বন্ধুকে অধ্যাপিকাকে হুমকি, হুমকির অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে সিউড়ি ময়ূরেশ্বর লোকপাড়া কলেজের ঘটনা। মাত্র কিছুদিন আগেই আমাদের এই কলকাতার কাছে নরেন্দ্রপুরে এরকম একটি ঘটনা ঘটেছিল এবং সেখানে হেডমাস্টার মশাই জেরে এখনও সেই অভিযুক্ত ফেরার, যদিও সেই তারই প্ররোচনায় কলেজে ঢুকে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনা ঘটেছিল। একই ঘটনা এবারে কলেজে ঢুকে অধ্যাপিকাকে হুমকি, সেখানেও বহিরাগতরা প্রবেশ করেছিল। এইখানেও ময়ূরেশ্বরের লোকপাড়া কলেজেও বহিরাগতরা প্রবেশ করে সেখানে অধ্যাপিকাকে হুমকি দেয়। ফোন গেছে, তারা আমার কাছে ভয়েতে ফোন করে জানিয়েছে তারা কোনোভাবেই কলেজের ছাত্র নয়। কেন তাদের সরস্বতী পুজো বা কলেজের যে কোনো ইভেন্টে মানে ইন্টারেস্ট গ্যাদার করছে আমি জানি না। তাহলে এটা পাইরেসি অফ আইডিয়া প্রমাণ প্রমাণ হ্যাঁ হ্যাঁ প্রমাণ প্রমাণের তো প্রশ্ন নেই আমার কাছে। আমি আমার ছেলে মেয়েদের ডেকে আর বিপদে ফার্দার ফেলবো না, সেটা টিচার হিসেবে আমি কি অ্যাকশন নেব, আমি কি অ্যাকশন নেব সেটা আমি ঠিক করব। সেটা মানে আমার দিক থেকে ব্যক্তি টিচার থেকে টিচার কাউন্সিল একাধিক একাধিক বডি আছে সত্যতা যদিও আমরা জারি মানে ইয়ে করিনি, যাচাই করে নিইনি, কিন্তু এরা কি এরা কারা, এরা কি কলেজ স্টুডেন্ট? দেখো তিনি দাবি করছেন এই কলেজের স্টুডেন্টদের সাথে একদল বহিরাগত ছিল এমনটাই তিনি দাবি করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি মোরেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন। এবং দেখো যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে যে সরস্বতী পুজো কে কেন্দ্র করে কলেজের এই গণ্ডগোলের সূত্রপাত। কারণ যেটা জানা যাচ্ছে যে কলেজের পুজোর জন্য 15,000 টাকা বাজেট করা হয়েছে এবং সেই পুজো যা ছাত্রছাত্রীরা করবে কলেজের সে কারণে একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু কোথাও একটা গণ্ডগোল যাতে না হয় সে কারণে কলেজের অধ্যাপকরা এবং ছাত্ররা সবাই বসে একটা কমিটি তৈরি করেছিল। সেই কমিটি নিয়ে কিন্তু আরো গণ্ডগোলের সূত্রপাত শুরু হয় এবং তারই পরিস্থিতিতে গতকালকে যেই টিচার্স রুমে ঢুকে কলেজেরই ছাত্রছাত্রীরা এবং তার মধ্যে বেশ কয়েকজন বহিরাগত ছিল এমনটাই দাবি করছেন অধ্যাপিকারা, সেখানে ঢুকে তারা কিন্তু অধ্যাপিকাদের একেবারে হুমকি দেয় এবং তারা দাবি করে যে তারা নাকি এই ছাত্রদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এই নিয়ে কিন্তু তারা কিন্তু চাপ সৃষ্টি করতে থাকে এই অধ্যাপিকাদের উপর এবং তার পরিপ্রেক্ষিতে এই যে তিনি কিন্তু পরিষ্কার ভাবে অভিযোগ করেছেন যে এই কুরুচিকর মন্তব্য নিয়ে তার উপরে বহিরাগতদেরকে নিয়ে তার উপরে চাপ সৃষ্টি করতে থাকে এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি যেটা জানিয়েছেন যে আমি এই ধরনের কোনো কুরুচিকর মন্তব্য করিনি বা অশ্লীল মন্তব্য করিনি, কিন্তু তারপরও কিন্তু এই বহিরাগতরা কলেজে ঢুকে তাদেরকে হুমকি দেয় এবং তার যারা ঘনিষ্ঠ ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু নানাভাবে ফোনে হুমকি দিচ্ছে। কলেজের গণ্ডগোলের সূত্রপাত হয়, তার পরিপ্রেক্ষিতে কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন এবং কলেজের যে কমিটি রয়েছে তাকে জানানো হয়, তারা কিন্তু কোন রকম কর্ণপাত না করায় তিনি কিন্তু সরাসরি নিজের নিরাপত্তার কারণে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কারণ কলেজে যেহেতু মহিলা রয়েছেন তিনি কলেজে আসবেন যাবেন সেখানে বহিরাগতরা তার উপরে যদি কোনো রকম কোনো চড়াও হয় সেটা নিয়ে কিন্তু তিনি আতঙ্কিত রয়েছেন। কারণ কলেজের একদম টিচার সময় ঢুকে বহিরাগতরা যদি তাকে হুমকি দিতে পারে তাহলে কলেজ থেকে বেরোনোর পথে বা কলেজে আসার পথে তার উপর আরো চড়াও হতে পারে, সেই নিরাপত্তা চেয়ে কিন্তু তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই নিয়ে কিন্তু বেশ একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে ময়ূরেশ্বরের তোমার লোকপাড়া যে মহাবিদ্যালয় রয়েছে সেই মহাবিদ্যালয়ে। এর মধ্যে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেছিলাম, প্রিন্সিপাল বিষয়টা একেবারেই গুরুত্ব দিচ্ছেন না কারণ তার বক্তব্য পরিপ্রেক্ষিতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি চাইছিলেন যে বিষয়টাকে মিটমাট করে নিতে। কিন্তু এই যে কলেজের যারা অধ্যাপিকা রয়েছেন অধ্যাপিকা এবং আরো যারা অধ্যাপিকা রয়েছেন তাদের নিরাপত্তা বিষয়টা নিয়ে কারা ভাববেন, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, সেই কারণে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু বিষয়টা প্রিন্সিপাল তিনি কিন্তু একেবারেই প্রথমে স্বীকার করছেন যে আমি জানি না, আবার পরবর্তী ক্ষেত্রে তিনি আবার বলছেন যে তার অধ্যাপিকারা তাকে জানিয়েছিলেন, কিন্তু এই যে অধ্যাপিকা পুলিশের দ্বারস্থ হয়েছে সেটাকে তিনি কিন্তু অন্য চোখে দেখছেন। কারণ তিনি জানাচ্ছেন যে এরা এরা পুলিশের দ্বারস্থ না হলেই ভালো হতো, কারণ
কোথাও একটা রাজনৈতিক চাপ প্রিন্সিপালের উপর হয়তো রয়েছে এই গণ্ডগোলকে কেন্দ্র করে, যার ফলে এই যে ঘটনা কলেজের এই ঘটনা কিন্তু একটা বেশ চরম জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এখন এই মুহূর্তে কলেজ চত্বর একেবারে উত্তপ্ত রয়েছে। কারণ যারা কলেজের ছাত্র রয়েছে তারা কিন্তু আবার অভিযোগ করছে উল্টো দিকে যে আমরা ছাত্র পরিষদ করি বলে, তৃণমূল ছাত্র পরিষদ করি বলেই আমার উপর একটা চক্রান্ত করা হচ্ছে। এই মুহূর্তে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলেজের ভেতরে কিন্তু চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রশান্ত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে। একদল ছেলেফুলে মানে আমরা কাজ করছিলাম, অফিসিয়াল কাজ করছিলাম, হঠাৎ করে একদল ছেলেফুলে মানে একটা হিউজ ক্রাউড, প্রায় 30-35 জন বা তার থেকেও বেশি অ্যাকচুয়ালি বাইরেও বহু দাঁড়িয়েছিল। তারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমি অধ্যাপিকা রোশনী দে নাকি ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর অশ্লীল, তারা অশ্লীল শব্দটা ব্যবহার করেছে, অশ্লীল মন্তব্য করেছি কলেজের একটি ইন্টারনাল মিটিংয়ে, অল স্টক মিটিং, সেখানে কোনো স্টুডেন্ট উপস্থিত ছিল না। ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছি, অশ্লীল মন্তব্য করেছি এবং অবিলম্বে আমাকে ক্ষমা চাইতে হবে। তো আমি বারবার তাদের বলেছি আমি এরকম কোনো করে কিছু বলিনি। এবং আমি একসময় এটাও দেখি যে ছাত্রদের থেকে বহিরাগতদের গলাবাজিটা বেশি এবং তারাই দাঁড়িয়ে সামনে পৌরোহিত্য করছে। আমি বললাম বহিরাগতরা কেন এসেছো? এবং তার মধ্যে এমনও মানে স্টুডেন্ট বলবো না দাঁড়িয়ে রয়েছে ব্যক্তি যে বাইরে হতে পারে কোনো বিশিষ্ট পদাধিকারী ব্যক্তি, তার সঙ্গে বাইরে বেরোলে আমি সেভাবে ডিল করবো, কিন্তু কলেজে সে কী করে একজন ছাত্রের ভয়েস হয়ে যায় সেটা তো হতে পারে না। দেখুন আমাদের কলেজটা একটা গ্রামীণ কলেজ, আমাদের পরিকাঠামোর নানা রকম সমস্যা আছে, আমাদের বাউন্ডারি নেই, আমাদের একটা দিক গেট আছে আর বাকি তিন দিক গেট খোলা, তার সঙ্গে সঙ্গে আমাদের কোনো ডে ওয়াচম্যান বা আমাদের গেট কিপার সেসব কিছু নেই। ফলে আমরা এর আগেও নোটিশ করেছি যাতে বাইরে কেউ না আসে, ফলে প্রিন্সিপালের পক্ষে দেখা সম্ভব নয় প্রতি মুহূর্তে যে কে কখন আসছে যাচ্ছে, এটা কোনো মতে সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করি যাতে কোনো রকম এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে না, যাতে না ঘটে। ফলে এটা আমি ঠিক জানি না বিষয়টা যে গতকাল কী হয়েছে বা এই ব্যাপারটা।